যতদূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়, ওপার থেকে দৃষ্টি মেললে যেন সবুজ সমুদ্রের ঢেউ। একটি থাকে আরেকটি পাহাড়ের মাঝে সাদা তুলোর মতো আটকে আছে মেঘ। দেশের মধ্যে পর্যটনের অপরূপ জায়গা এই সাজেক, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। একটি হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য টেক লাভার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগ হবে আমাদের সাজেকের অন্যতম দর্শনীয় স্থান, সাজেকের অন্যতম সুন্দর একটি জায়গা কংলাক পাহাড় বা কংলাক পাড়া নিয়ে। সাজেকের শেষ গ্রাম কংলাক পাড়া, সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। তো আমাদের এই 1800 ফুট পাড়ি দেওয়ারই একটা টার্গেট ছিল কেয়ারমি টিমের। তো সমগ্র টিমের সদস্যরা আমরা রওনা করেছিলাম এবং আমাদের টার্গেট ছিল খুব অল্প সময়ে আমরা যেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এই সাজেকের সর্বোচ্চ চূড়া, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতে, আমরা পৌঁছাতে পারি, এবং আমরা সফল হয়েছিলাম। তো রুইলুই পাড়ার শেষ প্রান্তে আছে হচ্ছে বিজিপি ক্যাম্প। এখান থেকে প্রায় 2 কিলোমিটার সামনে কংলাক পাহাড়ের চূড়ায় আরেক পাহাড়ি গ্রাম, যেটাকে বলা হচ্ছে কংলাক পাড়া। সাজেকের হেলিপ্যাড থেকে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে কংলাক পাড়ায় যাওয়া যায়। আমাদের অলমোস্ট 30 মিনিটের বেশি সময় লেগেছিল। এই গ্রামে লুসাই ও ত্রিপুরি জনগোষ্ঠীর বসবাস। কংলাক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়, যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। কংলাক থেকে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত বেশ কাছাকাছি, হাঁটার দূরত্ব মাত্র 2 ঘন্টার। এই গ্রামের নিচে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আরও একটি গ্রাম আছে, কয়েকটি গ্রাম আছে, তবে গ্রামগুলো খুবই দুর্গম। তো কংলাক পাহাড়ের নামকরণটা হয়েছে মূলত কমলাক পাড়া নামে। স্থানীয় তথ্য মতে এই পাহাড়ের পাড়াটির বেশ পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়া বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত। আমাদের দুঃখবশত সময় স্বল্পতার কারণে আমরা এই ঝর্ণায় যেতে পারিনি, তবে আশা করছি নেক্সট বার অবশ্যই আমরা ঝর্ণায় যাব। তো কংলাক পাড়া জীবনযাত্রা একটু আপনাদের সাথে শেয়ার করছি। পাহাড়চূড়ার ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর বসবাস। জুম চাষ এ পাড়ার প্রধান খাদ্য উপার্জনের উৎস। বেশি চাষ হয় হচ্ছে হলুদ, আদা ও কমলার। কংলাকে পানি সংকট রয়েছে, যা এখানে পানি আসলে পাওয়াই যায় না। প্রতিটি বাড়িতে চোখে পড়বে একাধিক বড় বড় পানির রিজার্ভার। বৃষ্টি জমানো পানি এই পাড়ার পানির মূল উৎস। তো আমাদের টিম অলমোস্ট সবাই এখানে সাকসেসফুলি পৌঁছেছিলাম এবং খুবই আমরা আসলে স্বাচ্ছন্দ্য ফিল করছিলাম। প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল, আপনারা যখন জিপে করে বা চান্দের গাড়িতে করে হেলিপ্যাড থেকে একটু সামনে এসে থামবেন, তখন আপনাদেরকে কিন্তু এই পাহাড়ে ওঠার জন্য একটা বাস দেওয়া হবে। আপনি চাইলে এটিকে বহন করতে পারেন। আমি অবশ্যই সাজেস্ট করবো এই বাসটি আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ পাহাড় আসলে এটা হচ্ছে দুর্গম একটি জায়গা, সহজে যে কেউ এখানে পৌঁছাতে পারে না। আপনাকে অবশ্যই সাহস এবং ধৈর্য নিয়ে উঠতে হবে এবং এটি 10 টাকা মূল্যের বিনিময়ে আপনি অবশ্যই নিতে পারেন। এবং আমি প্রত্যেককে সাজেস্ট করব যারা এই কংলাক পাড়ায় যাবেন তারা এই বাসের ছড়াটি বা বাসটি নেওয়ার জন্য। তো আমরা অলমোস্ট 35 মিনিট এর ভেতরে আমরা একদম চূড়ায় পৌঁছেছিলাম। তো এই মুহূর্তে কিন্তু আমি চূড়া থেকে এই ভিডিওটি ধারণ করিনি, চূড়া থেকে ঠিক একটু নিচেই এখান থেকে আমি ভিডিওটি ধারণ করেছিলাম। দেখতে পাচ্ছেন যে যেখানে পাহাড় আকাশ সবুজের সমারোহ একত্রিত হয়েছে। তো আমাদের এই জার্নিটা পর্ব 5 নম্বর পর্ব। তো এই পর্বটি আশা করছি আপনাদের ভালো লাগবে। সামনে আমরা সাজেকের অন্যতম সুন্দর জায়গায় হেলিপ্যাড নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।